বাংলাদেশের জাকের আলী অনিকের ব্যাটিংয়ের প্রশংসা করলেন শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক ও লঙ্কান টিম কনসালটেন্ট সানাত জয়সুরিয়া। লঙ্কানে গ্রেট বললেন সিরিজে পিছিয়ে পড়লেও বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। সিলেটে টিম হোটেলে এসব কথা বলেছেন জয়সুরিয়া। লঙ্কানদের এবারের বাংলাদেশ সফরে টিম কনসালটেন্ট হয়ে এসেছেন সাবেক অধিনায়ক সানাত জয়সুরিয়া। এসেই দেখলেন বাংলাদেশের টি টোয়েন্টি সামর্থ্য। তিন ম্যাচ সিরিজের প্রথমটাতে শেষ বল পর্যন্ত লড়েছে বাংলাদেশ। তিন রানের হার বিশ্লেষণ করতে গিয়ে জয়সুরিয়া বললেন সিরিজে সমতা আনার সামর্থ্য আছে টাইগারদের। বাংলাদেশ এমন ম্যাচেও ফাইট ব্যাক করেছে, তাদের ব্যাটিংও খুব ভালো হয়েছে। যেহেতু তাদের হোম কন্ডিশনে খেলা, তাই যে কোনো কিছুই সম্ভব। চার দেশের উইকেটে জাকির আলীর ব্যাটিং তাণ্ডবে মুগ্ধ লঙ্কান গ্রেট বলেন ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অনেকের সম্ভাবনা উজ্জ্বল। আমি তার ব্যাটিং দেখেছি, সে অসাধারণ ব্যাটসম্যান, এমন ইনিংস দেখতেও ভালো লাগে। তবে আন্ডার প্রেসারে সানাকা ভালো বল করেছে, সেটাও বলতে হবে। টি-20তে বাংলাদেশের পথ চলার সময় পেরিয়ে গেছে প্রায় দেড় যুগেরও বেশি, তবে এখনও এই ফরম্যাটে আশানুরূপ ভালো ফলাফল আসছে না ধারাবাহিকভাবে। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।